ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক ঘটনা, এই মুহূর্তে আমরা কলেজ স্কোয়ারে পুলিশ সামনে রয়েছি। কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে প্রথমে যারা সাঁতার শেখে তাদেরকে রেড ক্যাপ দেওয়া হয় এবং সামনে যে জোন দেখতে পাওয়া যাচ্ছে এটা শ্যালো ওয়াটার জোন, এখানেই প্রথমে শেখানো হয়। দুজন ট্রেনার আজকে সকালে এখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন এবং তারই মাঝে প্রায় 18 জন তাদেরকে শেখানো হচ্ছিল। শ্যালো ওয়াটার জোনের ঠিক পরে যে জোন দেখতে পাওয়া যাচ্ছে মাঝখানে একটা রেড স্ল্যাব দেখতে পাওয়া যাচ্ছে এবং মাঝখানে কংক্রিটের স্ল্যাব রয়েছে, তার পরের জোনটা হচ্ছে ডিপ ওয়াটার জোন, এখানে এটা যথেষ্ট গভীর। ট্রেনারদের তরফ থেকে এবং কর্তৃপক্ষের তরফ থেকে বারংবার সাঁতারুদের কাছে বলা হয় যে সাঁতার না শিখে বা প্রশিক্ষক ছাড়া কেউ যাতে এই ডিপ ওয়াটার জোনের মধ্যে না ঢোকে। কিন্তু কর্তৃপক্ষের তরফ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে 18 বছরের মোহাম্মদ শাহবাজ সে কিন্তু প্রথমে এখানে নেমেছিল এবং তারপর আচমকাই এই ডিপ ওয়াটার জোন, যেখানে তার যাওয়ার কথাই নয়, সেখানে সে কোনোভাবে নেমে পড়ে এবং তারপরই সে তলিয়ে যায়। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যরা ঘণ্টাখানেকের চেষ্টায় 18 বছরের মোহাম্মদ শাহবাজকে উদ্ধার করে তাকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ট্রেনারদের সামনে, প্রশিক্ষকদের সামনে কীভাবে গোটা ঘটনা ঘটল স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রশ্ন উঠছে। আমার স্ট্রিট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে। ক্যামেরায় অভিজিৎ সরকারের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।